কিছু কিছু মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি মুসলিম, সে বলবে হ্যাঁ। আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জানো ঈমান কি, সে বলবে না। আবার যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, সে বলবে হ্যাঁ। তখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জানো ঈমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে কি, সে বলবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে ঈমানের সংজ্ঞা হচ্ছে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। ইমানের সংজ্ঞা তাদের নিকটে, ইমানের মধ্যে অবশ্যই পাঁচটি জিনিস থাকতে হবে, আর তা হচ্ছে জবানের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, অন্তরের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি এবং নাফরমানির মাধ্যমে ঘাটতি। অবশ্যই অবশ্যই এই পাঁচটি জিনিস থাকতে হবে, অর্থাৎ কথা, কাজ, বিশ্বাস, বৃদ্ধি এবং কমতি। যদি কোনো ব্যক্তি শরীয়তের নির্দেশ অনুযায়ী কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস না রাখে তাহলে সে কি মুমিন, তাকে আমরা কি বলতে পারি? অর্থাৎ শরীয়তের নির্দেশ মোতাবেক কাজ করে কিন্তু অন্তরে বিশ্বাস স্থাপন করে না, এ মুনাফেক। আকীদাগত বড় নেফাকি তার মধ্যে রয়েছে, সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অন্যদিকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি শরীয়ত নির্দেশিত সকল বিষয়ে অন্তরে বিশ্বাস রাখে কিন্তু মুখে স্বীকৃতি দেয় না, তাহলে তাকে কি আমরা মুমিন বলবো, নাকি দুর্বল ইমানের লোক বলবো, নাকি উভয়টির মধ্যবর্তী কোনো স্থান তার জন্য নির্ধারণ করব? জেনে রাখুন, কাফেরদের বড় বড় নেতারা সব এই দলের অন্তর্ভুক্ত। ফেরাউন এই দলের অন্তর্ভুক্ত, ইবলিস এই দলের অন্তর্ভুক্ত, আবু জেহেল এই দলের অন্তর্ভুক্ত। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম। এরা অন্তরে বিশ্বাস স্থাপন করে, তাহলে কোন জিনিস তাদেরকে মুখে স্বীকৃতি দিতে বাধা প্রদান করে? অথচ সে কথা বলতে সক্ষম। আমরা বলবো সুতরাং অবশ্যই অবশ্যই ঈমানের জন্য পাঁচটি জিনিস দরকার, সেটা হচ্ছে কথা, কাজ, বিশ্বাস, বৃদ্ধি এবং কমতি।